সালামু আলাইকুম ভাইলোক দুর্নীতি কীভাবে দুর্নীতি হচ্ছে কেন দুর্নীতি হচ্ছে নামে বে নামে প্রজেক্ট তৈরি করে হাজার হাজার কোটি টাকা দেশের হাতিয়ে নিচ্ছে আমি একটি ছোট্ট একটি চিত্র তুলে ধরব আপনাদের সামনে দুর্নীতির একটি নমুনা গ্রামে বলেন শহরে বলেন যেখানে বলেন বাংলাদেশের প্রতিটা প্রান্তেই মানে দুর্নীতি করার জন্য একবারে মানে উঠে পড়ে লেগেছে আমি আপনাদের বলি এই যে দেখেন দেখেন রাস্তা দেখা যাচ্ছে একটি দুইটি তিনটি চারটি মাত্র পাঁচটি জমিন পরে একটা রাস্তা ঠিক আছে এটি এটি জনসাধারণের জন্য রাস্তা এটি হচ্ছে মাধবপুর গ্রামকে আপনার শ্রীপুলিয়া গ্রামের সাথে কানেক্ট করেছে ঠিক ওই রাস্তাটি দেখেন তার পাশে আরেকটি রাস্তা আছে এই যে দেখুন এইদিকে আমার আমার বাঁ পাশে এখানেও এক দুই তিন চার পাঁচ জমিন পরে কিন্তু আরেকটি রাস্তা সো এই এই রাস্তাটিও মাধবপুর গ্রামকে শ্রীপুলিয়া গ্রামের সাথে কানেক্ট করেছে এটি কিন্তু গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল একদম আপনার একদম রিমোট এরিয়া সো এই রাস্তাটি হচ্ছে আপনার পাকা রাস্তা এটি এটি অবশ্যই পাকা ফিস ঢালাই করা হয়েছে আর এই পাশে আমার ডান পাশে যে রাস্তাটি এটি হচ্ছে মেঠোপথ মানে মাটির রাস্তা তো যাই হোক এখন এই যে আমার এই মাঝখানে এই যে রাস্তাটি এই যে রাস্তাটির মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটির কোনো প্রয়োজন ছিল না কোনো দরকারই নাই যেহেতু আপনারা দেখেন ওই ওই পাশের ওই রাস্তাটিও কিন্তু মাধবপুর এবং শ্রীপুলিয়া গ্রামকে কানেক্ট করেছে ওটি পাকা রাস্তা এবং এই পাশে আমার ডান পাশে যে রাস্তাটি এই রাস্তাটিও মাধবপুর এবং শ্রীপুলিয়া গ্রামকে কানেক্ট করেছে সো এই মাঝখানে যে রাস্তাটি এই রাস্তাটির কোনো প্রয়োজন ছিল না কোনো দরকারই নাই প্রয়োজনে এই রাস্তাটি ব্যয় করতে যে টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে আমার হাতের ডান পাশে যে মেঠোপথটি আছে সেটি পাকা করা যেত কিন্তু রঞ্জে রঞ্জে যে দুর্নীতি ঢুকে গেছে একটি নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন প্রজেক্টের মাধ্যমেই কিন্তু দুর্নীতি হচ্ছে এই যে নতুন প্রজেক্ট এই প্রজেক্টটি করার কারণে এখানে আলাদাভাবে বাজেট হয়েছে এই প্রজেক্টটি দেখিয়ে কিন্তু টাকা দুর্নীতি করা হয়েছে সো শুধু আমি একটি ছোটোখাটো একটি চিত্র তুলে ধরলাম দেখুন এই রাস্তাটি এখান থেকে গিয়ে এখানে এসে ঠেক মানে আপনার শ্রীপুলিয়া গ্রাম থেকে বের হয়ে গিয়ে এটি এই যে সামনে এসে শেষ হয়েছে কিন্তু সামনে গিয়ে কিন্তু মাধবপুর গ্রামকে আর কানেক্ট করতে পারেনি তার কারণ হচ্ছে সামনে কিন্তু আপনার এখানে বিশাল বড় মাছের প্রজেক্ট এবং মাছের প্রজেক্টগুলো ভেদ করে মাধবপুর গ্রামকে কানেক্ট করার প্রশ্নে আসে না আর হবেও না আর এই রাস্তাটি ধর মানে করার কোনো দরকারই ছিল না তার কারণ কি এই যে এই আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে একটি রাস্তা ওই পাশে আরেকটি রাস্তা এই আমার এই লোকেশানটি হচ্ছে আপনার নাঙ্গলকোট থানার দুই নং পেরিয়া ইউনিয়নের শ্রীপুলিয়া গ্রাম অর্থাৎ এটা যদি আমি মেনে নিতাম এটা মেনে নেওয়া যেত এটা যদি শহরের কোনো আবাসন আবাসন এলাকার মধ্যে হতো আবাসিক এলাকার মধ্যে হতো ঠিক আছে তাহলে ওখানে প্লট আকারে জমিন বিক্রি করার জন্য এভাবে মানে কাছাকাছি অনেকগুলো রাস্তা হয় কিন্তু ভাই প্রত্যন্ত গ্রামের রিমোট এরিয়ায় কী দরকার ছিল এই রাস্তাটির এরা এই রাস্তাটির কোনো প্রয়োজন ছিল না কোনো দরকার ছিল না এটি দিয়ে কোনো সুবিধাও আসবে না একমাত্র কৃষকরা ধান করবে দেখেন বরঞ্চ আরও ফসলি জমি নষ্ট হয়েছে এই যে দেখেন এখানে আট ফিট বাই দশ ফিট বা দশ ফিট দশ ফিটের একটি রাস্তা করা হয়েছে কতগুলো ভাতের জমি নষ্ট করে ফসলি জমি নষ্ট করে রাস্তা করা হয়েছে দেখেন ভাই যেহেতু এখানে হ্যাঁ অনেকে বলবেন যে কৃষকের সুবিধার জন্য করা হয়েছে কৃষকের সুবিধার জন্য করার কোনো প্রয়োজন ছিল না কারণ এখানে একটি রাস্তা আছে যেখানে ওই পাশে একটি আমার হাতের ডান পাশে একটি রাস্তা আছে বাঁ পাশে একটি রাস্তা আছে এত কাছাকাছি দুটি রাস্তা থাকার পরে আবার মাঝখানে কৃষকদের জন্য আলাদা করে একটি রাস্তা এত এত বড় একটি রাস্তা করার কোনো মানেই হয় না কোনো প্রয়োজন ছিল না আসলে নামে বেনামে উন্নয়ন উন্নয়ন করা হচ্ছে আমি মনে করি এই রাস্তাটি না করে এই ম্যাটির রাস্তাটি না করে পাশে পাশে যে আমার ডান পাশে যে রাস্তাটি মাটির রাস্তা আছে সেটিকে ফিজ ঢালাই করলে আরও ভালো হইতো অথবা এই রাস্তাটির যে বাজেট এই বাজেট যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটি ইয়ে ছিল যে গৃহহীনদের গৃহ নির্মাণ করা হচ্ছে গৃহহীন এবং ভূমিহীনদের এই বাজেটের টাকা দিয়ে আমার ইউনিয়নে আরও অনেক গৃহহীন ভূমিহীন পরিবার আছে তাদেরকে কিন্তু তাদের জন্য আলাদা বাড়ি করা বাড়ি করা যেত তাদেরকে গৃহ নির্মাণ করে আলাদাভাবে ঘর দেওয়া যেত তো মেন ফ্যাক্ট হচ্ছে আমরা কিসের জন্য দুর্নীতি করতে আমরা কিসের জন্য উন্নয়ন করতেছি কার জন্য উন্নয়ন করতেছি কেন উন্নয়ন করতেছি এই উন্নয়নের সুফল আসলে কেউ পাবে কি না এটা নিয়ে কেউ রিসার্চ করে না আসলে এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা চায় যে তারা উন্নয়নের নামে যে কোনো একটা প্রজেক্টের নামে ও সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে আসবে আর ওইটা ভাগ করে তার নিজের নিজে এবং নিজের নেতাকর্মীদের মাঝে মাঝে বিলিয়ে দিবে উন্নয়নের নামে হরিলোট করা জন্য ধন্যবাদ আমি শুধু একটি ছোটোখাটো একটি চিত্র তুলে ধর ধরলাম এক একজনে এক একভাবে ভিন্নভাবে হয়তো আমাকে গালাগালি করবেন আমাকে অনেক কিছু তকমা দিবেন নেগেটিভলি তো আমি আমার আমার চোখে ধরা পড়া আমি বাই করি না আমার চোখে ধরা পড়া একটি ছোট্ট একটি দুর্নীতির নমুনা আমি তুলে ধরলাম দুর্নীতির চিত্র তুলে ধরলাম আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসছে কিন্তু বাংলাদেশে আরও বড় বড় মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা মানে লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু দুর্নীতি হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু এই ছোটো প্রজেক্টটির মাধ্যমে আমি জাস্ট নমুনাটা তুলে ধরলাম যে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট প্রকল্পগুলো এভাবে বাস্তবায়ন হচ্ছে এভাবেই প্রকল্প করা হচ্ছে এবং প্রকল্প ব্যয় বেড়ে গিয়ে সাধারণ মানুষের কষ্ট অর্জিত টাকা ট্যাক্সের টাকা এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিবাজরা দুর্নীতি করে বিদেশে প্রচার করে দিচ্ছে আমি চাই বাংলাদেশে নামে বেনামে মানে অহেতুক কোনো প্রজেক্ট ধরা না হোক ওগুলা বাস্তবায়নের নামে হরিলুট করা না হোক ধন্যবাদ